Brazil. Bismillah ar-Rahman ar-Rahim. Priya Shikhati Bindu. Assalamu alaikum. Aske Sharolekha Diti Solution ami dar koreyechi. Solution diti tumra bhalo kore bujhbe ebong bashay study korbe. এই সলিউশন করার পূর্বে আমি অনেক ফর্মুলা দাঁড় করেছিলাম, সেই ফর্মুলার আলোকেই আজকের এই সলিউশন দুটো দাঁড় করেছি। তো সলিউশন দুটো আমি পড়ি এবং তার কিভাবে সলিউশন করতে তা আমি বুঝাই দিচ্ছি। এক্স প্লাস বিওয়াই প্লাস সি এবং এক্স কোয়াজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান এ বি সি তে প্রকাশ করো। তাহলে আমরা আলোচনা করেছি যে দুটি সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করতে চায়, তার কন্ডিশন হচ্ছে যে প্রথম সরলরেখার এক্সের সহগ বা কোফিসিয়েন্ট দ্বিতীয় সরলরেখার এক্সের সহগ বা কোফিসিয়েন্ট সমান হতে হবে, আবার প্রথম সরলরেখার ওয়াই এর সহগ এবং দ্বিতীয় সরলরেখার ওয়াই এর সহগ বা কোফিসিয়েন্ট সমান হতে হবে, আবার প্রথম রেখার ধ্রুবক এবং দ্বিতীয় রেখার ধ্রুবক সমান হতে হবে। তো এই দুটি কন্ডিশন যদি ফলো করে তাহলে সরলরেখাটি সরলরেখা দুটি কি একই সরলরেখা নির্দেশ করবে। তো এখন প্রথম সরলরেখা প্রদত্ত সরলরেখা দ্বয় আমরা লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বা এ এক্স সি দিয়ে উভয় পক্ষে ভাগ করলাম এ এক্স বাই সি প্লাস বি ওয়াই বাই সি সমান সমান ওয়ান। এটাকে আবার এইভাবে কাজ করা যান, উল্টে গেলে ওটাই থাকবে, এটাকে এইভাবে লিখলাম। আবার দুই নম্বর রেখাটা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান সমান এটা অনুরূপভাবে পি দ্বারা ভাগ করে দিলাম, দিয়ে এই রেখার পজিশন দাঁড় করলাম। তো এখন এটা হলো এক নম্বর রেখা, দুই নম্বর রেখা সরলরেখা এক এবং দুই একই সরলরেখা নির্দেশ করলে ওই যে বলা আছে যে প্রথম সরলরেখার এক্সের স্থান মানে এক্সের সহগ এবং দ্বিতীয় সরলরেখার এক্সের সহগ পরস্পর সমান। তো প্রথম সরলরেখার আমরা এটাকে এইরকম রূপে নিয়ে আসছি, তার কোফিসিয়েন্ট অর্থাৎ এক্স যেহেতু অক্ষদ্বয়কে এটাকে আমরা সমান বললে তো এখানে এক্স বাই এ এখানে প্লাস ওয়াই বাই বি অর্থাৎ অক্ষদ্বয়কে সেট এইরূপ পজিশন দাঁড় করেছি। এটাও এক্সের এক্সের মানে সহগ বলবো আমরা, এটা সি বাই এ, তাহলে সি বাই এ এবং ইয়ের হলো যে এক্সের মানে এতে আছে পি বাই কোয়াজ আলফা, এই দুটো সমান হবে। তো কোয়াজ আলফা সমান সমান পি এ পি বাই সি হবে। এমনি হবে দুই নং রেখার মানে এর আবার ওয়াই এর যে পজিশনটা, ওয়াই এর পজিশনটা কি সি বাই বি সমান সমান এখানে হবে কি পি বাই সাইন আলফা। তো আমরা এখানে উপরে যেমন এখানে কোয়াজ আলফা সমান বের করে নিয়েছি এটার নাম দিলাম তিন নম্বর সমীকরণ, এখানে সাইন আলফার মান বের করেছি এর নাম দিলাম চার নম্বর সমীকরণ। তিন এবং চার যোগ করে এবং বর্গ করে, যোগ করে এবং বর্গ করে আমরা এটা পাইলাম। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান ওয়ান, এই জন্য সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে ওয়ান। এটা সমান এটাই আমরা মুখ্য উদ্দেশ্য হলো যে পি এর মান এ বি সিতে প্রকাশ করা। তো আমরা পিটাকে পি এর মান বাই করবো, পি এর মান বাই করতে গিয়ে তো এখান থেকে আমরা পি কমনে আসলো এই পাশে বর্জগুণ হয়ে গেল, পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার পি সমান সমান এইটা দাঁড়ায়। তাহলে পি এর মান দেখা যাচ্ছে যে এ বি সি এই তিনটা লেটারে প্রকাশিত হয়েছে। তো আমরা এই জন্য যেহেতু ভাষা আছে আমাদের যে একই সরলরেখা নির্দেশ করে, তাহলে পি এর মান এ বি সিতে প্রকাশ আমরা বললাম যা এ বি সিতে প্রকাশ। তো প্রশ্ন হচ্ছে যে এটা যে আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই যে দুটো সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করতে চায় তাহলে প্রথম সরলরেখার এক্সের সহগ এবং দ্বিতীয় সরলরেখার এক্সের সহগ সমান হতে হবে, প্রথম সরলরেখার ওয়াই সহগ এবং দ্বিতীয় সরলরেখার ওয়াই সহগ সমান হতে হবে, এবং প্রথম সরলরেখার ধ্রুবক এবং দ্বিতীয় সরলরেখার ধ্রুবক সমান হতে হবে।
সেই কন্ডিশনে প্রথম সরলরেখাটাকে আমরা এখানে আমরা একটা মানে একটা সমাধান করে এই পজিশন দাঁড় করলাম যে এক্স প্লাস বি সি আর সি দ্বারা উভয়পক্ষ ভাগ করলাম, তাহলে এক্স এর এখানে এক্স বাই এ এটা হলো এক্স এর সব বলতে পারি, উল্টেও দিতে পারি। তা আমরা এই পর্যায়ে রাখলাম, এটা ওই পর্যায়ে রাখলাম, এই দুটো রেখা, এই দুটো রেখা একই রেখা নির্দেশ করবে। তা বিয়ের এক্স এর এখানে সাথে আছে কি, নিচে আছে সি বাই এ, এখানে এক্স এর নিচে আছে পি বাই কজ আলফা, তাহলে এইটা সমস্যা নেই, এটা হবে কজ আলফার মান বাই করলাম। তারপর আমরা এমনি হবে ওয়াই এর নিচে আছে সি বাই বি, এটার সমান এটা তুলনা করলাম, তুলনা করে আবার ওই দুটো সমীকরণ এডিং করলাম, এডিং করে স্কোয়ারিং এবং এডিং যেটা বড় করে যোগ করে তারপরে আমরা কি সাইন স্কোয়ার কজ স্কোয়ার মানে ওয়ান বসালাম। তারপর পি সমান এটা, পি পি স্কোয়ার ইন্টু এটা সমান এটা, পি সমান এটা। এখন আমরা আমাদের শর্তে বলছে যে যা এ বি সিতে প্রকাশিত, আমরা লিখলাম জন্য যা এ বি সিতে প্রকাশিত, তাহলে দুটো সরলরেখার সমান্তরাল ভাস শর্ত থেকে আমরা এটা পেয়ে গেলাম। এখন রেখা নির্দেশ করলে তখন আমাদের এইভাবে আমরা সলিউশনটা আঁকবো, সেটা গেল। তারপর আমরা আর একটা সলিউশন এখানে দাঁড় করাইছি, সেটা হচ্ছে যে একটি সরলরেখা মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স এবং ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ এবং বিন্দুতে, এ এবং বি বিন্দুতে ছেদ করে, ছেদ করে যখন ও এ প্লাস টোয়াইস ও বি সমান ও এবং মূল বিন্দু গান এবং ও হচ্ছে মূল বিন্দু, তার সমীকরণ নির্ণয় কর। তা আমরা এই চ্যাপ্টারের একটা সূত্র আমি পড়াইছি, সেটা হচ্ছে যে এক্স অক্ষ হইতে একটা নির্দিষ্ট দূরত্বে এবং ওয়াই অক্ষ হইতে একটা নির্দিষ্ট দূরত্বে যদি মানে এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ এ এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ যদি বি হয়, তাহলে এক্স অক্ষের কে মনে করো যে এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুর স্থানাঙ্ক এ জিরো, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে এবং বি বিন্দুর স্থানাঙ্ক জিরো বি। প্রশ্ন হলো তাহলে আমরা কী করবো যে এ বি রেখার সমীকরণ নির্ণয় করবো, তেমনি এখানে দেওয়াই আছে। তো ওই বিন্দু ওই রেখাটা আমি একটি সরলরেখা এত এত বিন্দু দিয়ে অতি এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স এবং ওয়াই অক্ষ দুটিকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, তাহলে যখন ও এ প্লাস টোয়াইস এ সমান জিরো এবং ও মিল বিন্দু এবং তার সমীকরণ নির্ণয় করে। তা আমরা এখানে একটা চিত্র দাঁড় করেছি যে বিন্দুটা পাসিং পয়েন্টটা আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে, পাসিং পয়েন্টটা হচ্ছে মাইনাস টু মাইনাস ফাইভ, তাহলে মাইন্ড পাসিং পয়েন্টটা এটা আমরা এটা হলো এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তো পাসিং পয়েন্টটা যেহেতু মানে মাইনাস টু মাইনাস ফাইভ তাহলে আমাদের এই কর্নারে, তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে তাহলে ছেদকৃত এ এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ এ এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ যেহেতু এইদিকে মাইনাস বি। তা আমরা তাহলে এইটা আমরা চিত্র আর্ট করলাম, করে সেখানে মনে করি নির্ণয় সরলরেখার সমীকরণ এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান, তা আমরা অক্ষদ্বয়কে ছেদ করে এইরূপ রেখার সমীকরণ জানি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, কিন্তু এখানে এক্স ওখানে ছিল এক্স ধনাত্মক এবং ওয়াই ধনাত্মক, এখানে হলে এক্স ধনাত্মক কিন্তু বি হচ্ছে এখানে ঋণাত্মক। কেন বি ঋণাত্মক, যে মাইনাস টু মাইনাস ফাইভ এটা হলো ওয়াই অক্ষে নেগেটিভ পোর্শন দিয়ে চলে গেছে, তো নেগেটিভ পোর্শন দিয়ে তাহলে চিত্রটা আমরা চিত্র অনুসারে আমাদের সমীকরণটা হবে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান ওয়ান। তো আমাদের কন্ডিশন দেওয়া আছে এখানে যে ও এ প্লাস টোয়াইস ও বি সমান শূন্য, তো আমরা যেখানে ও এ সমান আমরা বলে দিলাম যে ও এ সমান এটা ও এ, ও এ সমান হলো এ এবং ও বি সমান মাইনাস বি, দেওয়া আছে আমাদের যে শতটা এখান থেকে কিছু কাজ করতে হবে, ও এ সমান এ এবং ও বি সমান মাইনাস বি বসাইলাম এর মান পাওয়া গেল। তো এখন এটা যেহেতু ওয়ান রেখাটি ওয়ান রেখাটা, এই রেখাটা আবার কি মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে বা বিন্দু গামী, তো আমরা ওই রেখাতে মান বসে দিলাম দিয়ে আমরা বি সমান ফোর পাইলাম। তো আমরা আবার কী চিন্তা করবো, বি এর মান যখন পাইলাম তখন আমাদের এ এর মান নিতে হবে, তো বি সমান ফোর হলে দুই নং হইতে, দুই নং কোথায় এই যে এখানে এ সমান টোয়াইস বি এখানে বসে দিয়ে আমরা এর মান পাইলাম এইট, এ এবং বির মান যখন পাইলাম এটা আমরা এক নং সমীকরণে বসাই দেবো, এক নং সমীকরণে এখানে এর মান হলে আমরা এইট বসে দিলাম, বির মান ফোর বসে দিলাম দিয়ে ওয়ান হলো, যে এটাকে সলিউশন করে এক্স মাইনাস ওয়াই এটা ট্রান্সফার করে নিয়ে আসলে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস এইট সমান শূন্য, এটাই হলো নির্ণয় রেখার সমীকরণ।
আমাদের এই অঙ্ক দুটো থেকে আমরা বুঝতে পারলাম কি যে দুটো রেখা যদি একই রেখা নির্দেশ করতে চায়, প্রথম রেখার এক্স এর সহগ দ্বিতীয় রেখার এক্স এর সহগ সমান হতে হবে, প্রথম রেখার ওয়াই এর সহগ দ্বিতীয় রেখার ওয়াই এর সহগ সমান হতে হবে, প্রথম রেখার ধ্রুবক এবং দ্বিতীয় রেখার ধ্রুবক সমান হতে হবে। এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে এই দুটো রেখা একই রেখা নির্দেশ করবে। তারপর সেকেন্ড যে সলিউশনটা সেখানে বলা আছে, দুটো রেখা একটি রেখা 2.5 মাইনাস টু এবং মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যাবে এবং এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করবে। তা আমরা ধরে নিলাম এক্স অক্ষে ছেদকৃত অংশ এ এবং ওয়াই অক্ষে ছেদকৃত অংশ বি। যেহেতু মাইনাস টু মাইনাস ফাইভ এই পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে, ওই থার্ড কোয়াড্রেন্টে আসতে গেলে তাহলে যে এক্স ওয়াই অক্ষটা হবে এটা নেগেটিভ পোর্শন, নেগেটিভ পোর্শন। এই জন্য এখানে ধরে নিলাম রেখাটির সমীকরণ এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি। এটাই বোঝাচ্ছে যে রেখাটা থার্ড কোয়াড্রেন্ট দিয়ে রেখাটা চলে গেছে পাসিং পয়েন্টটা। তা আমরা ওখানে আমরা কী করলাম, কন্ডিশন আছে যে কন্ডিশনটা আমরা ফুলফিল করলাম এ সমান সমান ওয়াই এ সমান সমান এ এবং ওবি সমান সমান মাইনাস বি এখানে বসে দিয়ে আমরা এ সমান সমান টোয়াইস বি পেলাম। এইটা নাম দিলাম একটা ইকুয়েশন। আবার বললাম যে ওয়ান রেখাটা মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায়, সেটা দিয়ে আমরা যেটা সলিউশন নিয়ে আসলাম ওখানে এর মান বসে দিলাম, দিয়ে একটা মান পাওয়া গেলো, সে মানটা হচ্ছে বি এর মান। বি এর মান আবার দুই নং সমীকরণে বসে দিলাম, তখন পেলাম এর মান। এ এবং বি এর মান এক নং সমীকরণে বসে দিয়ে আমরা লিনিয়ার সরলরেখার সমীকরণ পাব। তা আমরা এই আলোচনা এই সলিউশন থেকে বুঝতে পারলাম যে ফর্মুলা ছাড়া অঙ্ক করা সম্ভব না। এই সলিউশন দুটো তোমরা আবার ভালো করে দেখবে, পরবর্তীতে আরও সলিউশন দাঁড় করাবো। খুদা হাফেজ। এটা কোনটি দেখো, কী দেখি কী করবি।